হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে এই নিয়ে, আমি মো আর অতি তিনজনে মিলে মেবি কালী ঠাকুর দেখতে যাবো, মেবি না কালী ঠাকুর দেখতে যাবো, এটাই প্ল্যান হয়েছে। কারণ আজকে দুপুরের আগে মানে ওই 12টা বেজেছে এরকম সময় মো ফোন করে বলেছে যে অনু চ না, এরকম অনেক প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, চল দেখতে যাবো। তা আমি বললাম ঠিক আছে, যাওয়া যাবে। তো যাই হোক, আজকে আমরা তিনজনে মিলে কালী ঠাকুর দেখতে যাচ্ছি আর আমাদের বাড়ির সামনে। যাই হোক, তো আই হোপ ইউ উইল লাভ টু সি টু ডেস ব্লগ, সো লেটস স্টার্ট। আর আরেকটা কথা, আমার ঠিক মনে নেই বাট তাও বলছি, আমার এর আগে এই ব্লগটার আগে একটা ব্লগ যাবে, ঠিক আছে, আমার বার্থডে সারপ্রাইজ প্ল্যান টাইপের এরকম। তো ওই ব্লগে আমি না বিকেলবেলা মর্নিং বলেছিলাম, তো এইটা তোমরা কেউ মানে মাইন্ড করো না কেন বিকেলে আমি মর্নিং বললাম, কারণ আমার প্রত্যেকটা ব্লগ 11:30 সকাল 11:30 আপলোড হয়, মানে পাবলিক যে হয় না সেটা সকাল 11:30, তো সেটা তো গুড মর্নিংয়ের টাইম, তো সেই কারণে আমি ওই টাইমটায় গুড মর্নিং বলি। আর আজকেও সেম কাজটাই করলাম, আমি গুড মর্নিংও বলেছি আর গুড ইভিনিংও বলেছি, কারণ আমার ব্লগ যাবে 11:30, তো সেই কারণে গুড মর্নিং আর গুড ইভিনিং হচ্ছে। এখন বাজে তোমার 4টে পেরিয়ে 5টা বাজতে যায়, ওটাই ধরো, তো আমি ওই জন্য গুড ইভিনিং বললাম। আর তার থেকেও বড় কথা, আজকে পুরো ব্লগটা ইভিনিং এর ব্লগ, সেই জন্য গুড ইভিনিং। আর হ্যাঁ, আজকের ব্লগটা স্টার্ট করার আগে আমি একটা কথা বলে দিই, আমাদের মামাবাড়ির ব্লগে তোমরা দেখেছো না শীতলা পুজো ছিল, তো সেম শীতলা পুজো আমার মানে নিজের দেশের বাড়িতে সেখানেও ছিল। তো যাই হোক, আমি তো যেতে পারিনি, আমার বাবার কাজ ছিল সেই কারণে যেতে পারিনি। আমার ছোটদাকে বলেছিলাম যে ছোটকা তুই ওরকম একটা ছোটো ছোটো ক্লিপ পাঠাবি, তো আমি সেটা ব্লগে দেবো। ও মা, ও ভিডিওও পাঠিয়েছে, ছবিও পাঠিয়েছে, কিন্তু মানে মায়ের একমাত্র কোনো ভিডিও নেই। ওই ওখানে মানে আমাদের শীতলা পুজো না খুব বড় করে হয়, তো সবাই ওখানে মাকে যখন ঘুরতে নিয়ে যায় বক্স টক্স বাজে, ও সেই সবের ভিডিও করে আমাকে পাঠিয়েছে। এবার জানি না ওর কাছে ছিল কি দিতে ভুলে গেছে কোনো কারণে, তো আমি জানি না। যাই হোক, সেই কারণে আমার কাছে কোনো মানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেওয়ার মতন কোনো মানে নেই, কারণ ওগুলো শুধুমাত্র মানে অন্য সব মানুষদের পাড়ার সব মানুষদের নাচা গানের ভিডিও, ওইগুলো আমি ভিডিওতে দিয়ে ভিডিওটা বাড়াতে চাই না। তো তার থেকে বড় কথা, শুধু তোমরা ছবিগুলো একটু দেখে নাও যদি তোমাদের ভালো লাগে, আশা করছি ভালো লাগবে, কারণ আমারও খুব ভালো লেগেছে ছবিটা, মানে মায়ের মুখটা স্পষ্ট দেখা গেছে। তো সেটাই বলার ছিল, আর কিছু না, ওই ছবিগুলো দেখে নাও। আর আরেকটা কথা, আমি বারবারই লাস্ট 2-3টে ব্লগে বলছি যে আমার ফোন খারাপ হয়ে গেছে, তো ভিডিও করতে পারছি না, ফোন আমার যবে আসবে তবে আমি ভিডিও করব। তো এই ব্লগটাতেই লাস্ট বললাম, কারণ কালকে আজকে হচ্ছে সানডে আর সরি আজকে হচ্ছে স্যাটারডে আর সানডে বা সানডে তো অফিস বন্ধ থাকে স্টোর, আর মানডে আমি ফোনটা মেবি দিয়ে দেবো, মেবি না দিয়ে দেবো ফাইনাল। তো আর তো কোনো ব্লগ হবে না এই কদিনে, মানে এই কদিন বলছি কেন অনেক দিন হয়ে যাচ্ছে, এই কদিনে মানে এই দুদিনই রইল, আজকেই তো হয়ে গেল সন্ধে আর কালকে সারাদিনটা, তারপরে সোমবার ফোনটা দিয়ে দেবো, সেই কারণে আর কোনো ব্লগ করতে পারবো না। তো আমার ফোন ঠিক হয়ে গেলে তারপর আবার ব্লগ চালু করবো, আর ততদিন পর্যন্ত এটাই এটাই মানে আমার লাস্ট ব্লগ। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এসে বউকে বললাম আমার ফোনের ব্যাটারি মানে গেছে, মানে কি হয়েছে বলো, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম আমার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তো ব্যাটারি যতদিন না মানে সারানো হচ্ছে ততদিন পর্যন্ত ওই চার্জ দিয়ে দিয়ে চালাতে হবে, মানে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, এরকম ব্যাপার, সে 90 থাকুক 100-এ থাকুক, ও তুইও ব্লগ করছিস, আমি তো নিবো। তো সেই কারণে আমি ওকে বললাম এসে ফোনটা একটু চার্জ দে, ও এখানে চার্জ দিয়েছে, মানে চার্জারের প্লাগ এখন এটা দিয়েছে, এটা হচ্ছে চার্জারের প্লাগ, আর ও এইটা ভুলে দিয়েছে। আমি তাই বলি কি হলো, ব্যাগ থেকে চার্জারও বেরোচ্ছে আর চার্জারের প্লাগও বেরোচ্ছে, মানে তোর মতন উজবু কেউ হয় না। একবার একটু ক্লিয়ার করে দেয় এরকম, আমি কিন্তু প্রথমে এইটাতে চার্জ দিয়ে নিয়েছি, এটা দেখতে পাচ্ছি এখনো চার্জ দিয়েছে দেখার পরে, আগে আমি এই মানে দেখতে তুই এতক্ষণ আমার 90% চার্জ হয়েছে তো ভাই, কি বলবি বলেছিলি যে আমি নাকি
যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। আর এখন অতীন কি বলবে, অতীন বলছি সরি, মো কি বলবে, শোনো কি বলবো, বল কি বলছিলি, আজকে কি বড় বড় কথা বলছিলি আমার জন্য, না আজকে স্বপ্নটা ওর দেখছিল, সেখানে ঘুরছিল, আমি ভাবছিলাম যে অনুর কি হবে, ওকে বাঁচিয়ে যাবো আজকে। কেমন একটা দেখতে লাগছে বুঝতেই পারছি, কিছু করার নেই। আর ওই যে ওই ওই বাজে ছেলেটা বলে কি করবো, কি করেছিস, কেন কি করবো, যাই হোক আমরা আজকে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি কোথায়, কোথায় ঘুরতে যাচ্ছি, কালীঠাকুর ঘুরতে যাচ্ছি, যদিও দেখতে পাবো কিনা জানি। তো আমি এখানে নিজেও জানতাম না, এখানে পুজো হয় যে যতটা সম্ভব চেষ্টা করছি করে কথা বলে, যাতে না গানটা শোনা যায় ব্যাকগ্রাউন্ড এর কপিরাইট না খেয়ে যায়। তো যাই হোক, এখন এখানে পুজো দেখতে এসেছি আমরা। দেখো সরি সরি সরি, ডেকোরেশন এখানে হয়েছে, ঠিক বলতে পারলাম, এটা হচ্ছে সাবিত্রী সত্যি।
আমি যখন ছোট ছিলাম তখন না কোনো মেলা টেলা হলেই না এইগুলো কেনার জন্য পাই না। হ্যাঁ এটাই আমার মজুরি কি বারণ ওরকম বায়না করতিস প্রচুর। এই তো দুদিন আগে পুটুর বাটি কিনতে গিয়ে সিরিয়াস আমার এই খেলনাগুলো দেখে না এখন মনে পড়ে গেল যে আমিও ছোটবেলায় বায়না করেছি। একটু এখন বাড়ি চলে যাচ্ছি আর এখানে কোনো ব্লগ হবে না। এই বাঁদর গুলোকে দেখে না আমার মনে হচ্ছে মৌ আর দাঁড়ো মৌকে আবার বলে দিচ্ছি মৌয়ের রিয়াকশনটা কি হয়। এ ভাই তোকে আর আমাকে দেখলাম ওই দেখ ছুলছে কি কিউট দেখ পিছনেরটা আমি আর সামনেরটা তুই তাই তো একদম বল ভালো লাগছে সবগুলোই তাই পিঠেরটা আমি আর তুই কিন্তু আমি কিন্তু তোকে পিঠে নিতে পারবো না হ্যাঁ সামনের গুলো মুটকি কারণ মুটকি তো কেউ নিতেই পারবে না হাই ফাই। কালকে অনেকদিন পর মানে আমি আর মৌ তো মামাবাড়ি গিয়েছিলাম তো মামাবাড়ি থেকে চলে আসার পরে হঠাৎ করে এতদিন পর আমাদের মামাবাড়ি রিলেটেড গল্প হচ্ছিল। তো মামাবাড়ি রিলেটেড গল্প হচ্ছে গল্প হতে হতে মৌ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে বলছে অনু তোর উপর আমি খুব রেগে গেছি। আমি বলছি কেন না বলছে তুই আমার সব ব্লগ চুরি করে নিচ্ছিস ব্লগের ক্লিপ চুরি করে নিচ্ছিস এরকম করলে খেলবো না। আমি বলছি দুদিনই বলেছে কথাটা। আমি বলছি কেন কি এমন করলাম না বলছে ভাই এবারে মামা বাড়ির ব্লগগুলোতে মানে ওর তো ব্লগ এখনো যায়নি আমার যদিও দুটো না তিনটে ব্লগ চলে আমার গেছে আমার দুটো কিন্তু ওই ওই যে মেন পার্ট গুলো সেগুলো পড়ে গেছে পড়ে যাবে এখন কি পার্ট সেটা শুনে না। হ্যাঁ তো যাই হোক না কি কি নিয়ে ওর ক্লিপ চুরি করেছি সেটা বলি। ফার্স্ট আমাকে দুদিন আগে বললো ভাই তোর মাসিমানি ও মর্নিং ওয়াক স্টার্ট করেছে আবার ওর দিদিও মর্নিং ওয়াক স্টার্ট করেছে তারপর আবার শোনো দুজনের এজ 23 কি দুজনের এজ 23 হ্যাঁ দুজনেরই এজ 23 মানে আমার ওর মাসিমানি 3 প্লাস এরকম কিছু একটা কি তাই আমার দিদিরও তো সেম এই নভেম্বরে নভেম্বরে 24 এ পড়ে আর আমার মাসিমানি জুলাই যাই হোক এই হচ্ছে ব্যাপার। ইভেন কি ওর মাসিমানি পড়ে আমার আমার দিদিও পড়ে আবার মো পড়ায় যদিও পড়ায় ঠিক আছে এইরকম ছোটখাটো ভাবে পড়ায়। তারপরে এইবারে আমার মা বাড়ি গিয়ে তো ওদিকে তো যাবো তারপর ওটা গেল ওটা যাওয়ার পরে আবার আরেকটা কি হয়েছে না আমার দিদা পুকুরে গেছে নারকেল করাতে আর আগে গেছে পুকুরে ছিপ ধরে মাছ ধরতে মানে সবকিছুই তুমি বুঝো না আর পুজো পুজো পুকুরে এরকম ভাবে এটা গেল। আরো একটা মানে কোইন্সিডেন্স কোইন্সিডেন্স কাকে বলে আমিও একদিন ভিডিও মানে লাস্টে পরের দিনকে এন্ড করেছি কারণ আমাদের কারেন্ট চলে গিয়েছিল সেম ওদেরও শুনছি ওদেরও কারেন্ট ছিল না ব্লগ পরের দিন এন্ড করেছি কিন্তু কোনো কারণে ও মামাবাড়িটা দেখাতে পারেনি। তো যাই হোক আবার এমনিতেও আমি একটা জিনিস দেখেছি লক্ষ্য করেছি মৌ যদি কোনো কথা বলতে চায় আমি সেটা এই এরকম তুড়ি মেরে বুঝে যাই ও আমি আমি হা করলেও বুঝে যাই কি বলতে চাই সেটা বুঝে যাই। আমি একদিন মাঝে মধ্যে বলি এই অনু এই অনু 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 আমি জানি তুই এটা বলতে চাইছিস হ্যাঁ আবার বলে ফেললে সেটা মিলে মিলেও যায়। তো যাই হোক এখন আমরা এখান থেকে বাড়ি যাবো আমার বাড়িতে আমার কেটিএম আছে কেটিএমটা ব্রুম ব্রুম করতে করতে চলে যাবো। আর আরেকটা কথা বলি এইটা না বললেই নয় আজকে এইটুকু পার্টটা বলার জন্য আমাদের মানে তোমরা তো জানো না যারা জানো তারা বলছি রামতলার বটতলা থেকে ষষ্ঠীতলা চলে এলাম আমাদের কলেজের এই এখন বলতে পারলাম মানে পাঁচ ছবার ব্লগটা বন্ধ করেছি শুধু যেখানেই ব্লগটা স্টার্ট করছি সেখানেই হর্ন মারছে শুধুমাত্র অতীন বাদে সবাই হর্ন মারছিল মানে অতীনের বাইকটা যদি এখানে ছিল সেই জন্য অতীন হর্ন মারতে পারিনি। ফোনটা আমি সুইচ অফ করে দিয়েছি আগের দিন আমার মা কি করছিল আমি বারবার ফোন করে ডিস্টার্ব মানে বক ছিল ওই জন্য এখন অন কথা চলতে যাচ্ছে। যাই হোক একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বা মৌজের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে
বললো এক্ষুনি হুশ করে বেরিয়ে যাবে না, হুশ করে বেরিয়ে যাও, হুশ ও যত না হুশ করলো আমার ক্যামেরা তার থেকে বেশি হুশ হলো। তো এখন জামা নেওয়া হয়ে গেছে আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার কেটে নিয়ে, আর আজকে আমি ফোন রেখে যাবো না, আগের দিন আমি ফোন রেখে চলে গিয়েছিলাম। যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যাই হোক এখন বাড়ি চলে এসেছি আর ভালো টাইমে বাড়ি এসেছি। আজকে বাড়ি ঢোকার পরে বৃষ্টি হচ্ছে আর আমার মা তো যদি বৃষ্টিটা আরম্ভ হয়ে যেত আর আসতাম মা তো গজগজ গজগজ করতো শুনছে যদিও। যাই হোক এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ডিনারও করা গেছে, ফ্রেশও হয়ে গেছি আর বাবা গেছে বাথরুমে, সেই জন্য আমি ভাবলাম এখন। আচ্ছা আমার মা বলছে পাশ থেকে বলছে আজকে কি রান্না করছি সেটা সবাইকে বল। আজকে আমার মা চিড়ের পোলাও করেছিল যেটা খেতে খুব খুবই ভালো হয়েছিল, তবে একটু আমি না এটা এটা ব্লগে বলা যাবে না, পরে বলবো। হ্যাঁ চিড়ের পোলাও মিষ্টি খায় আর আমি একটু মানে মিষ্টিটা ভালোবাসি না, ঝাল ঝাল খেতে ভালোবাসি, সেই জন্য আমার মায়ের এটা অভিযোগ যে তোর জন্য আমি মিষ্টি পোলাও খেতে পারিনি। তো যাই হোক এখন বাবা বাথরুমে গেছে তো সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা এখন এন্ড করে দিই, আর বাড়ি এসে এন্ড করতে পারতাম কিন্তু আমি এন্ড করিনি কারণ একটু খুব গরম লাগছিলো, তারপরে স্নান টান করে এসে খাওয়া দাওয়ারও করার ছিল। তো যাই হোক সব কিছু কমপ্লিট আর এখন কী বলবো এখন কিছু আর করবো না, ঘুরে ঘুমোবো না মানে এমনি ফোন ঘাঁটবো। তো যাই হোক ভিডিওটা আমার মা বলছে বৃষ্টিটাকে এনজয় করবো, এই করে আমার ব্লগ এন্ড করার সময় আমি যদি বাড়িতে ব্লগ করি আর ও যদি পাশে থাকে না এরকমই করে, এই জন্যই ওর সামনে ব্লগ করতে চাই না। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুড নাইট।